সুস্থ থাকতে আমাদের নিয়মিত সুষম খাবার খেতে হবে। সুষম পুষ্টি নিশ্চিত করতে প্রতি রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করুন। এক সময় রক্ত আমাশয় বা খাদ্যনালীতে যক্ষা ভেবে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডির চিকিৎসা দেওয়া হতো, তবে এখন নির্ণয় সুবিধা বৃদ্ধিতে শনাক্তের হার বেড়েছে, মিলছে উপযুক্ত চিকিৎসাও। চিকিৎসকরা জানান আইবিডিতে দীর্ঘদিন আক্রান্তদের রয়েছে ক্যান্সারের ঝুঁকি, তবে প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে এবং চিকিৎসা নিলে জটিলতা কাটানো সম্ভব। অন্ত্রের প্রদাহজনিত রোগ ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি, এতে আক্রান্ত হলে মুখগহ্বর থেকে পায়ুপথ পর্যন্ত যে কোনো জায়গায় ঘা হয়ে থাকে। চিকিৎসকরা জানান আইবিডিতে আক্রান্তদের দীর্ঘদিন ধরে রক্তমিশ্রিত পাতলা পায়খানার সাথে তলপেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও মলদ্বারে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। দীর্ঘদিন আক্রান্তদের শরীরে ক্যান্সার সহ নানা জটিল রোগ বাসা বাঁধে। আমাদের এই সাবকন্টিনেন্টে ইনক্লুডিং বাংলাদেশ, ইন্ডিয়া, আপনার আইবিডি দিন দিন বেশি করে শনাক্ত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ পাতলা পায়খানা অথবা পাতলা পায়খানার সাথে মাঝে মাঝে রক্ত মিশ্রিত পাতলা পায়খানা। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। শরীরের ওজন কমে যাওয়া, ক্ষুধা মন্দা, এইসব উপসর্গ নিয়ে আসে। দীর্ঘদিন যদি থাকে এটা ক্যান্সারের প্রবণতা আসে। আইবিডি হলে দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার হয়, যা বেশ ব্যয়বহুল, তবে শুরুতেই নির্ণয় করা গেলে রোগ নিয়ন্ত্রণ ও জটিলতা কমানো সম্ভব। এটি মূলত দুইটি রোগের সমন্বয় হয়, একটা আলসারেটিভ কোলাইটিস আর একটা ক্রোনজি। আগে আলসারেটিভ কোলাইটিসকে আমাদের দেশে পুরাতন রক্ত আমাশয় বলে জানা হতো, আর ক্রোনস ডিজিজকে সাধারণত অন্ত্রের টিবি হিসেবে আপনার চিকিৎসকেরা শনাক্ত করে থাকতেন। আমরা প্রাথমিক পর্যায়ে রোগটা শনাক্ত করতে পারি, চিকিৎসা করা সম্ভব, তবে আজীবন চিকিৎসা করতে হয় এবং রোগীকে আপনার এই চিকিৎসাটাও কিছুটা ব্যয়বহুল। চিকিৎসকরা জানান 20-40 বছর বয়সীরা আইবিডিতে বেশি আক্রান্ত হয়, তবে কী কারণে এ রোগ শরীরে বাসা বাঁধে তার নির্দিষ্ট কারণ এখনও অজানা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।